টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটা সুন্দর ডিজাইনের বেবি প্যান্ট তৈরি করব। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনারা সবাই এই ধরনের প্যান্ট সহজেই তৈরি করতে পারবেন। তো প্রথমে কাপড়টাকে আমরা দুই ভাঁজ করে নিব, দুই ভাঁজ করব, দেন আবার আরেকটা ভাঁজ করব মাঝখান থেকে। তো এখন আমার কাপড়টা চার পর্ত হয়ে যাবে। তো এই অবস্থায় কাপড়ের প্রত্যেকটা পার্টের উইডথ হবে 8.5 ইঞ্চি আর লেন্থ হবে 12 ইঞ্চি। এই প্যান্টটা হচ্ছে 2 থেকে 3 বছর বয়সী বাচ্চা পরতে পারবে। তো এখন এটার কোমরের যে রাবার, সেই রাবারের জন্য আমরা 2 ইঞ্চি কাপড় আলাদা করে নেব। তো 2 ইঞ্চি বরাবর যে মার্কিং করে নিলাম সেটা আমি একটা পুরো রেখা টানবো। দেন হচ্ছে নিচে থেকেও আমি 2 ইঞ্চি বরাবর মার্কিং করে নেব। 2 ইঞ্চি বরাবর মার্কিং করে নিব। তো এখন হচ্ছে এই বাম পাশ থেকে আমি 1 ইঞ্চি বরাবর আবার মার্কিং করব। এই সাইডটা হচ্ছে খোলা প্রান্ত এবং পায়ের নিচের অংশ যেটা, এই যে এখানে হবে 6.5 ইঞ্চি। এখন আমি এটা স্কেলের মাধ্যমে একটু রেখা নিব লম্বা, দেন হচ্ছে একটু শেপ করে দেব। এই যে এই অংশটা আমি একটু শেপ করে আমি নিচে এই জয়েন করাই দেবো ওখানে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে একবার যদি দেখেন তাহলে যে কেউ এই ধরনের প্যান্ট খুব সহজেই তৈরি করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানাবেন বা লাইক দিবেন। এরপরে পায়ের এই অংশ থেকে আমরা 3 ইঞ্চি উপরে একটু মার্কিং করব, এইখানেও একটা শেপ দিয়ে দেব। তা দেখেন যে এইভাবে করে ঘুরিয়ে আমরা একটা শেপ দিয়ে নেব। তো দেন এই মার্কিং করা জায়গা থেকে আমি কেটে নিব। এই যে যেই জায়গাগুলো মার্কিং করলাম এখন এই যে কেটে আমি আলাদা করে ফেললাম। দেন এই জয়েন্টটাও আমি কেটে আলাদা করব। দেন আমার 4 পার্ট আলাদা হয়ে যাবে। কাটার পরে 4 পার্ট আলাদা হয়ে গেল। এখন এই লাল কাপড়ের উইডথ হচ্ছে 2 ইঞ্চি। তো এটা হচ্ছে আমি ভাঁজ করে মাঝখান থেকে ভাঁজ করলে 1 ইঞ্চি হবে। দেন আমি একটা সেলাই দিয়ে প্রান্ত দিয়ে সেলাই করার পরে আমি যেইভাবে করে সুইং মেশিনের মাধ্যমে কুচি দেব। তো এটা লম্বা হবে আপনার যে জায়গায় আপনি জয়েন করাবেন তার ডাবল হবে মিনিমাম। এই যে আমি এখানে যে জয়েন করাচ্ছি, তো এটার মিনিমাম ডাবল লেন্থ হবে বা আর একটু বেশি হলেও কুচি আর একটু বেশি হবে। তো এখন যে এই কুচিটাকে সেলাই করার পরে যে উল্টানোর পরে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। যেখানে চাপ সেলাই দিয়ে দিলাম দেখেন। এরপরে আমি এর সাথে যে পার্টটা জয়েন হবে সেটা এর কাছাকাছি আনবো। দেন হচ্ছে আমরা যে 3 ইঞ্চি বরাবর মার্কিং করছিলাম, তো ওই জায়গা আবার এখানে আবার একটু মার্কিং করব। এই পার্টে কুচিটা হবে এই যেখানে মার্কিং করলাম তার নিচের অংশে, মানে এখানে পুরো পার্টে কুচি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এটা এই পার্টটা নিচে থাকবে। তো এই শুধু মার্কিংয়ের নিচের যে অংশটুকু সেটুকু আমরা কুচি দেব। তো এখন যে ওই পার্টটার উপরে এই পার্টটা বসাবো। দেন হচ্ছে আমি সেলাই দেবো। তো সেলাই করার সময় একটু খেয়াল করবেন এখানে নিচের পার্টটা যেন উপরের পার্টের নিচে থাকে সেলাই করার সময়। আর এখানে সেলাইটা আমি দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে এই যে এই পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত, আর একটা হচ্ছে যে এই পর্যন্ত দিতে পারি। তো যদি একটু লুজ ফিটিং চাই তখন এই যে উপরের এই পর্যন্ত সেলাই দিলেই হবে। তো আমি এখানে একদম নিচ পর্যন্ত সেলাই দিচ্ছি। দেন সেমভাবে আমি আরও 2টা পার্ট কুচি লাগায় সেলাই করে আমি রেডি করছি। দেন হচ্ছে এটা ওই পার্টের উপরে উল্টাভাবে রাখবো। তো উল্টাভাবে রেখে আমি 2 প্রান্তে এরকম সেলাই করে দেবো, 2 পাশে মানে জয়েন করে দেবো। এই 2 পাশে আমি জয়েন করে দেবো। দেন হচ্ছে একটু উল্টায় ফেললাম এটা। দেন হচ্ছে দেখেন এইভাবে করে আমি এই নিচের অংশ যে পায়ের যে অংশ সেখানে আমি এখানে সেলাই দেবো। তো এই সেলাইটা ডাবল সেলাই দিব, ডাবল সেলাই দিলে একটু মজবুত হবে। দেন রাবার পরাবো। তো রাবারের লেন্থ হচ্ছে 15 ইঞ্চি আর উইডথ হচ্ছে 1.2 ইঞ্চি, মানে 1 ইঞ্চি 2 সুতা। তো এখন দেখেন এই কোমরের প্রান্তর দিকে ছোট্ট একটা ভাঁজ দিয়ে প্রথমে আমি সেলাই করব। দেন আরেকটু বড় ভাঁজ দেবো যেন রাবারটা এর ভিতর দিয়ে আমি প্রবেশ করাইতে পারি। তো অতটুকু পরিমাণ জায়গা রেখে আমি আর একটা সেলাই দেবো একদম রাউন্ড করে, এবং রাবারটা ভিতর প্রবেশ করার জন্য একটু ছোট জায়গা রাখবো সেলাই ছাড়া আর কি। এই দেখেন এখান দিয়ে আমি রাবারটা প্রবেশ করাবো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখানে রাবারটা সেলাই করার পরে আমি এই প্যান্টটা আমি টেনে আমি সব জায়গায় সমানভাবে রাবারটা নিলাম। দেন এখন এই রাবারটা যেন পরার সময় কুচকে না যায় বা উল্টায় না যায়। এই কারণে আমি এই রাবার যেখানে আমি পরাইছি সেখানে আমি রাবারের উপর দিয়ে একটা বা দুইটা সেলাই দিতে পারি। তো এই সেলাইটা অবশ্যই টান টান অবস্থায় দিতে হবে, মানে কাপড়টা ধরে মেশিনের ভিতরে নিয়ে টান টান অবস্থায় নিতে হবে। তো যে লাল যে কুচিটা, সেই কুচিও আমি এখানে সেলাই করে দিব, যেন কুচিটা উল্টায় না যায় বা এর সাথে লেগে থাকে, কুচিটা আমি সেলাই করে দেবো। তো এই যে প্যান্টটা রেডি হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।